আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ওমর বগুড়া ছয়কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বিশ মিনিট ধন্যবাদ মানব স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপরে বক্তৃতানের সুযোগ প্রদান করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মানব স্পিকার বক্তব্যের শুরুতেই আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মানব স্পিকার আমি সালাম জানাচ্ছি ভাষা শহীদদের প্রতি যাদের ত্যাগের কারণে আজকে এই মহান সংসদে বাংলা কথা বলতে পারছি মানব স্পিকার আমি ধন্যবাদ জানাচ্ছি আমার জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে সফল রাষ্ট্রনায়ক হোসেন মোহাম্মদ এরশাদ উনি জাতীয় পার্টিতে আমাকে সদস্য পদ দিয়েছিলেন এবং এই পার্টিতে কাজ করার সুযোগ দিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি মানে স্পিকার আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার বিরোধী দলের নেতা বেগম রশন এরশাদকে যিনি জাতীয় পার্টির দুর্দিনগুলোতে সবসময় জাতীয় পার্টির নেতাকর্মীর সঙ্গে থেকেছেন সর্বোপরি পাঁচই জানুয়ারি দুই হাজার নির্বাচনে উনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ওনার নেতৃত্বে আমরা এই নির্বাচন করেছি তাই আজকে জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মানে স্পিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যার সাহসিকতা ভূমিকার কারণে পাঁচই জানুয়ারি নির্বাচন করা সম্ভব হয়েছে তা না হলে গণতন্ত্র সংবিধান থাকতো কিনা সেটা সন্দেহর ব্যাপার ছিল আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা বগুড়া জেলার সদর উপজেলার মানুষকে কারণ তারা আমাকে নির্বাচিত করেছেন আজ এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারছি মান স্পিকার মহমান রাষ্ট্রপতি জনগণের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলকে যথাযথ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন জাতীয় সংসদ দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বর্তমান সরকার রাজনীতি থেকে হিংসা হানাহানি ও সংঘাতের অবসানের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশকে একটি উন্নত ও আলোকিত দেশ হিসাবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই স্বচ্ছতা পরম সহিষ্ণুতা মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রজতার স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে বিরোধী দলের সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে সরকারকেই মানব স্পিকার মমন রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আমি দ্বিমত প্রকাশ করছি না প্রতিদিন দেশে নারী শিশু বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে এমনকি সাধারণ মানুষ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী নিরাপত্তা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্যাতিত ও হয়রানির শিকার হচ্ছে এই উপযুক্ত বিচার ও শাস্তির বিষয়ে তিনি তার ভাষণে উল্লেখ করলে ভালো হতো মানুষ স্পিকার প্রতিদিন দেশে প্রধান প্রধান সড়ক মহাসড়কে শত শত লোক সড়ক দুর্ঘটনায় হাত পা ভেঙে পুঙ্গ হয়ে যাচ্ছে এবং অনেকেই মারা যাচ্ছে সে বিষয়টি তিনি তার ভাষণে উল্লেখ করেননি স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে দেশের হাসপাতালগুলোতে রুগী হয়রানি ভুল চিকিৎসায় মৃত্যু অতিরিক্ত অর্থ আদায় হাসপাতালে বহিরাগতদের দৌরাত্ম বিষয়ে সমাধানের জন্য কোনো দিক নির্দেশনা দেননি স্পিকার মহামান্য রাষ্ট্রপতি ব্যাংক লোন ইন্টারেস্টের বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি মানে স্পিকার এই ব্যাংকের ইস্ট ইন্টারেস্ট কমানো হয়েছে কিন্তু এই কমানোটা আমাদের কাছে আমার কাছে মনে হয়েছে যে কইয়ের তেল দে কই ভাজার মতো আমরা ব্যাংকে টাকা জামানত করি ব্যাংক তার জন্য ইন্টারেস্ট দেয় আবার আমরা লোন গ্রহণ করি তার জন্য আমরা ব্যাংকে ইন্টারেস্ট দিই কিন্তু সবসময় জামানতকারীর ইন্টারেস্ট কমিয়ে লোন গ্রহিতার ইন্টারেস্ট কমানো হচ্ছে কিন্তু ব্যাংক মালিক এখানে যে জামানতকারীকে যে ইন্টারেস্ট ব্যাংক প্রদান করবে তার থেকে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট ব্যাংক মালিকরা সবসময় গ্রহণ করে থাকে যাতে যাকে হয় স্প্রেড এই স্প্রেড কখনো কমানো হয় না বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে এই ফাইভ পার্সেন্ট স্পেট অত্যন্ত বেশি এটা অবশ্যই কমানো উচিত আমরা বলেছিলাম তিন পার্সেন্ট করা হোক উনি বলেছিলেন যে তিন পার্সেন্ট না হলেও এক পার্সেন্ট এই স্পেড কমানো উচিত এক পয়সাও কমানো হয়নি মানুষ স্পিকার সরকার ব্যাংক ব্যাংক কর্পোরেট ট্যাক্স ফর্টি পার্সেন্ট নিচ্ছে সরকারও এই ইন্টারেস্ট কখনো কমাচ্ছে না সরকার এবং ব্যাংক মালিক তারা যদি ইন্টারেস্ট কমিয়ে দিয়ে ব্যাংক সুদের হার কমাত তাহলে এই ইন্টারেস্ট আরও কমে যেত এবং জামানতকারী ইন্টারেস্টটা কমে যেত না যারা চাকরিজীবী আছে অধিকাংশ চাকরিজীবী তারা চাকরি শেষে তাদের জমাকৃত টাকা ব্যাংকে রেখে তারা জীবিকা নির্বাহ করছে তারা তাদের ইন্টারেস্ট কমিয়ে ব্যাংকের ইন্টারেস্ট কমানো হচ্ছে মানব স্পিকার ও রাষ্ট্রপতি এই বিষয়ে কোনো বক্তব্য ওনার আসেনি তার বক্তব্যের মধ্যে দিয়ে মানব স্পিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উন্নয়নমুখী প্রধানমন্ত্রী আমরা বিশ্বাস করি উনি এই দেশের উন্নয়ন করতে চান এই দেশের উন্নয়নের চাকা একশো মাইল স্পিডেও ঘোরাতে চান কিন্তু আজকে দেখতে হবে যে এই প্রশাসন যন্ত্র একশো মাইল চলার শক্তি আছে কিনা রাখে কিনা দেশের সর্বশেষ ধাপ পর্যন্ত প্রশাসনিক ইউনিট আছে কি না মাননীয় স্পিকার এই দেশে যখন ইউনিয়ন পরিষদ গঠন হয়েছিল তখন লোকসংখ্যা পাঁচ থেকে দশ হাজার ছিল আজকে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে নিচের পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকসংখ্যা আছে এই ইউনিয়ন পরিষদের জনবল কাঠামো কি আছে একজন সচিব একজন সচিবদের ইউনিয়ন পরিষদ চলছে গ্রাম আদালত চলছে কয়েকজন গ্রাম পুলিশ যাদের আগে পরিচয় ছিল চকিদার দফাদার ছাড়া আর কোনো লোকবল নাই একজন সচিব তার কোনো গ্রেড নাই পে স্কেল নাই সরকার তাকে মাসে আট হাজার টাকা দেয় একজন গ্রাম পুলিশ মাসে সরকার থেকে পনেরোশো টাকা পায় এবং এই দেশের যত ইউনিয়ন পরিষদ আছে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ তারা জীবিকা নির্বাহ করছে কিভাবে কেউ রিক্সা চালাচ্ছে কেউ ভ্যান চালাচ্ছে কেউ জুতো জুতো সেলাই করছে কেউ হাটঘাট পরিষ্কার করছে এইভাবে তারা জীবিকা নির্বাহ করছে আজকে দেশের উন্নয়ন যদি আমরা করতে চাই দেশের উন্নয়নের চাকা যদি একশো মাইল স্পিডে চালাতে চাই তাহলে এই দেশের উন্নয়নের সর্বশেষ ধাপ যে ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদকে প্রশাসনিক ইউনিট ঘোষণা করতে হবে এই প্রশাসনিক ইউনিটের মধ্যে যদি না আনি আজকে সেদিন আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এই দেশের দশ থেকে চোদ্দো পার্সেন্ট মানুষ সবসময় সরকারের উপরে নির্ভরশীল থাকে আমরা বিশ্বাস করি এই দশ থেকে চোদ্দো পার্সেন্ট মানুষকে এই দশ থেকে চোদ্দো পার্সেন্ট মানুষ হত দরিদ্র যাদেরকে আমরা ভিজিজি দেই বিধবা ভাতা দেই বয়স্ক ভাতা দেই দরিদ্র ভাতা দেই এই মানুষগুলো এই মানুষগুলোকে সেবা কে দিচ্ছে ইউনিয়ন পরিষদ দিচ্ছে অতএব এই ইউনিয়ন পরিষদকে যদি প্রশাসনিক ইউনিট ঘোষণা না করা হয় তাহলে এই সেবা সঠিকভাবে পাওয়া সম্ভব নয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী আরও বলেছেন যে আমলাতন্ত্রকে সংকুচিত করে জেলায় জেলায় পাঠাতে হবে এটা আমরা তার সঙ্গে তার সঙ্গে বলেছেন জেলা পরিষদকে শক্তিশালী করতে হবে মানব স্পিকার ওয়াই নট ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ প্রশাসনের সবচেয়েতে সর্বস্তর অতএব এই উন্নয়নের চাকা যদি মাননীয় প্রধানমন্ত্রী ঘুরাইতে চান একশো মাইল স্পিডে তাহলে ওই চাকাকে সচল করতে হবে ইউনিয়ন পরিষদকে প্রশাসনিক ইউনিট হিসেবে ঘোষণা দিতে হবে তাছাড়া সম্ভব হবে না মানব স্পিকার মানব স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিকল্প চিন্তা করার সুযোগ আমাদের নাই মানুষ স্পিকার যে মানুষ পিতাকে মানে না গ্রামের মানুষ তাকে বলে কুপুত্র আর যে নাগরিক জাতির পিতা মানে না তাকেও কিন্তু মানুষ নাগরিক বলবে তা আজকে কিছু কিছু মানুষ আছে তারা জাতির পিতা বলতে চায় না স্বীকার করতে চায় না মানুষ স্পিকার কুপুত্রকে আত্মীয় স্বজন দেখতে পারে না কুপুত্রকে কিন্তু এলাকার মানুষও দেখতে পারে না আর এই নাগরিককেও কিন্তু জাতি ভালোবাসবে না জাতি কখনো তাদেরকে পছন্দ করবে না যারা জাতির পিতা স্বীকার করবে না তারা কুনাগরিক এই কুনাগরিক কোনো দিনই সাধারণ মানুষের মধ্যে নির্বাচিত হতে পারবে না অতএব আমরা মনে করি জাতির পিতা বঙ্গবন্ধুকে সামনে রেখেই আমাদের এই দেশ পরিচালনা করতে হবে দেশের উন্নয়ন বিষয়ে সব কিছু কাজ করতে হবে মানুষ স্পিকার আমার নির্বাচনী এলাকা বগুড়া সদর এখানে অনেক সমস্যা আছে মানুষ স্পিকার এই সমস্যার কথা আমি সবসময় বলে আসছি এখনো বলতে চাই মানব স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী বারোই নভেম্বর দুই হাজার পনেরো বগুড়ায় গিয়েছিলেন বগুড়ার মানুষের পরিবর্তন লক্ষ্য করেছেন জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী বগুড়াকে অর্থনৈতিক জুন করার ঘোষণা দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার করার ঘোষণা দিয়েছেন বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপন করারও ঘোষণা দিয়েছেন কিন্তু বগুড়াবাসী বগুড়াবাসীর পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মানব স্পিকার বগুড়ার মানুষ কিছু দৃশ্যমান উন্নয়ন চায় আমি অনেকবার পার্লামেন্টে দাবি করেছি বগুড়ার শহরের মধ্যে রেলগেট যখন বন্ধ হয় মানুষ চলতে পারে না সেই জন্য একটা ফ্লাইওভার দরকার সাতমাথা থেকে দত্তবাড়ি পর্যন্ত অল্প টাকা চোদ্দো পনেরো কোটি টাকা টাকালে হয়ে যায় এই দৃশ্য দৃশ্যমান উন্নয়ন বগুড়ার মানুষ চায় মানব স্পিকার বগুড়ায় আলী হসপিটাল আছে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট এইটা পাঁচশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট করতে চায় বগুড়ার মানুষ জিয়া রহমান মেডিকেল হয়েছে তারপরেও এই এই আলী হসপিটালে মানুষ সবসময় সেবার জন্য যায় এটা শহরের মধ্যে অবস্থিত মানুষ স্পিকার বগুড়া শহরের ভিতর দিয়ে করতা নদী প্রবাহিত হয়েছে এই কত করতা নদী ভরাট হয়ে গিয়েছে ড্রেনের মতো হয়েছে এই করতা নদীটা খনন করা খনন করা প্রয়োজন মানুষ স্পিকার বগুড়া অত্যন্ত পুরানো শহর শিল্পনগরী বগুড়ার মানুষের অনেক দিনের আশা এখানে একটি বিমানবন্দর হোক মানুষ স্পিকার বগুড়ায় একটি প্রকৌশলী বিদ্য বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি করে বগুড়ার মানুষ মান স্পিকার বগুড়া জনসংখ্যা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অত্যন্ত অল্প সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অল্প এখানে একটি বালক একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের দাবি বগুড়ার মানুষের অনেক দিনের আছে মানুষ স্পিকার বগুড়ায় একটি স্টেডিয়াম ছিল সেটাকে ক্রিকেট স্টেডিয়াম করা হয়েছে বগুড়াতে ফুটবল স্টেডিয়াম নাই বগুড়া একটি আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা প্রয়োজন এটা বগুড়ার মানুষের প্রাণের দাবি মানুষ স্পিকার আমরা পার্লামেন্টে অনেক পার্লামেন্ট মেম্বাররা বলেছেন আমিও বলছি যে বেসরকারি কলেজ ও স্কুলে এমপিওভুক্ত ভুক্ত হচ্ছে না বহুদিন যাব দশ বছর পনেরো বছর বিশ বছর সেই স্কুলের শিক্ষকরা বিনা বেতনের শিক্ষা দিচ্ছে ভালো শিক্ষা হচ্ছে না অতএব স্কুল কলেজের এমপিওভুক্ত ভুক্ত হওয়া প্রয়োজন মানুষ স্পিকার পাঁচই জানুয়ারির নির্বাচন আমরা করেছি পাশেই জানুয়ারি নির্বাচন যারা করেনি তাদের সিদ্ধান্ত সঠিক ছিল না তারা আজকে বুঝতে পেরেছে জাতির কাছে স্বীকার করতে লজ্জা পায় আবার তারা ক্ষমতাও যেতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য নানারকম তালবাহনা করছে মানুষ স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করেছেন তাদের